আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলা তো সুপ্রিয় ভিউয়ার্স আজকে অনেক দিন পর কিছু ব্যস্ত ছিলাম এই জন্য রীতিমতো ভিডিও দিতে পারি নাই আর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের বাংলাদেশে কিছু সবজির বা পাতা আমরা হারভেস্ট করব সেই ভিডিওটা দেখাব ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লতাবাতা আছে আর কিছু আলু আছে এইগুলা আমরা কীভাবে হারভেস্ট করি সেই ভিডিওটা আপনাদের শেয়ার করব তো আশা করি সবাই ভালো আছেন আর অনেক দিন আসলে কয়েকদিন হয়ে গেছে আমরা কিছু ব্যস্ত ছিলাম মেহমান ছিল ঘরে আর নিজেও একটু হলিডের টাইম বাইরে ছিলাম এই জন্য আর দেওয়া হয় নাই তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে আর আপনারা যারা আমার সাথে আমাদের সাথে আসেন সবসময় আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমাদের চ্যানেলে প্লিজ আমাদের লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং সম্ভব হলে ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে সময় থাকবেন তো প্রীতিমত আপনারা সবাই জানেন যে আমাদের গার্ডেনটা অনেক লম্বা আর কিছু লাল শাক আজকে আমরা হারভেস্ট করবো কিভাবে করি সেইটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতেই পাচ্ছেন যে লাল শাক এত ভালো হয় নাই ঠান্ডা ইউকেতে অনেক ঠান্ডা ছিল আর এই কয়েকদিন ধরে কিছু গরমের আবাস আসতে আসতেছে আর এই জন্যই এগুলো মোটামুটি হইতেছে আর এখানে দেখতেছেন আমাদের কিছু শসা আর গোল ক্ষীরা আছে সেটা কিন্তু অনেক আগে আমরা রোপণ করেছিলাম সব গাছগুলো মরে গিয়েছিল আর এক দুইটা গাছ রয়ে গেছিলো এইগুলা এখন আর ভালো আছে আর পরবর্তীতে যেটা আমরা রোপণ করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দরভাবে বড় হচ্ছে তো সুপ্রিভিউর আরও কিছু লাল শাক আমাদের গ্রিন হাউসের ভিতরেও আছে সেগুলো আমি আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন তো লাল শাকগুলা মোটামুটি ভালো আছে এরপরও কিছু কিছু হলদে হয়ে গেছে কিছু লাল হয়ে গেছে এগুলা কিন্তু ঠান্ডার কারণেই হয়েছে এটা কিছু করার নাই আর এই পাশে তো আমাদের কিছু শস্য পাতা যেটা লাইশাক এটা আছে নিচে আর মানে উপরে আছে মাসাতে যে দেখতে পাচ্ছেন চাল কুমড়া তো চাল কুমড়া মাসাল্লাহ তিনটা মোটামুটি টিকে গেছে আছে ঠিকই আছে আর লাউ তো আমরা অলরেডি হারভেস্ট করে ফেলেছি আর এখন দেখা যায় কিছু কিছু কুড়ি আসতেছে বা সেগুলা টিকবে কি না এটাও একটা সন্দেহ তো দেখা যাক কতটুকু এর পরেও আগা লতা পাতা আমরা এলাও এর আগা যেটা হয় সেটাগুলো আমরা কেটে খাইতেছি এবং বিভিন্ন প্রিয়জনদের দিতেছি সেটাই আর কি আর এখানে কিছু মূলা আমরা বীজের জন্য রেখে দিয়েছিলাম সেগুলো আছে আর এই যে দেখতে পাচ্ছেন কিছু ধনিয়া পাতা লাস্ট মুহূর্তে আমরা রোপণ করেছিলাম সেগুলো মোটামুটি উঠতেছে এই আর কি আর এইসব মোটামুটি হচ্ছে কিন্তু গরম দেখা যাক তো ভিডিওটা কিছুদিন আগের তো আজকের না এই জন্য একটু দিনটা দেখতে পাচ্ছেন একটু মেঘলা বাব তো মশাল্লাহ দেখেন আমরা কিভাবে কি করি তো প্রথমেই আমরা কিছু লাল শাক তুলব ভিতর থেকে তো লাল শাকগুলো আসলে অনেক সময় অনেকে কেটেও তুলতে পারে পারেন আমরা সাধারণত কেটে তুলি তো কেটে তুললে হয় কি কোনো সময় কেটে তুলি আর কোনো কোনো সময় একদম উপড়ে ফেলি কেটে তুললে হয় কি ওই যে ভিতরের যেগুলো আছে সেগুলো একটু বড় হয় আর উপরে ফেললেও দেখা যায় ভালো কেটে ফেললে যে কাটা জায়গা থেকে অনেক সময় অনেক ইয়ে দেয় ওই কুড়িও আসতে পারে আর উপরে ফেললেও ভালো কারণ নিচের যে শাকগুলো আছে সেগুলো অনেক বড় হয় এবং সুন্দর হয় তাজা হয় এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দরগুলো আমরা দেখে একটু বড় দেখে উপর থেকে আস্তে আস্তে তুলে ফেলবো সবগুলা এই যে দেখেন মাটিটা একটু জারি দিয়ে আমরা তুলে ফেলতেছি এভাবে তো লাল শাক আসলে লাল শাক খুবই ভালো একটা পুষ্টিকর খাবার এটা প্রতি বছরই বা হয় প্রায় সবার গার্ডেনই হয় কম বেশ তো আমাদের গত বছর মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল এবারও একটু দেখা যাচ্ছে তার এই বীজগুলো আমাদের এই যে গ্রিন হাউসের ভিতরের বীজগুলা আমাদের নিজস্ব সংগ্রহ করা বেশি আগের গত বছরের আর বাইরেরগুলো কিনে রোপণ করেছিলাম আর কি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি পাতলা করে দিতেছি এগুলোকে পাতলা করে দিলে নিচের নিচের যে ছোটো ছোটো গাছ যেটা আছে সেটা অতি তাড়াতাড়ি বড় হবে একটা একটা করে তুলতে পারি অথবা যদি চার পাঁচটা টান দেন তাহলে হয়তো নিচের সবগুলো চলে আসবে এই জন্য একটা একটা করে আমরা সব লাল শাকগুলা তুলবো এই যে দেখেন সুন্দর সুন্দর লাল শাক এবং গ্রিন দেখে দেখে বা লাল দেখে দেখেই তুলতেছি আর হলদেগুলো একটু ও সারের অবাবতো বা বিভিন্ন কারণে এগুলো একটু দেখা যাচ্ছে হলদে হয়ে যাচ্ছে তো এখনও পুরো লাল হয় না লাল শাকগুলো তো এইগুলা রেখে দেবো যে দেখতে পাচ্ছেন ডাটা সহ সবই লাল আর আসলে কবি সাদের একটা লাল শাক আমাদের দেশে প্রচুর হয় তো যাই হোক এখন আমি কিছু লাউয়ের আগা বা আর এবং পাতা কিছু সংগ্রহ করব। আমরা কিছু খাবো এবং আমাদের একজন বন্ধুকে দেব তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমি কারণ অনেক বেশি হয়ে গেছে লাউয়ের কুড়িও আছে এর সাথে তো ওই কুড়িগুলো আসলে যতটুকু হওয়ার হইতেছে না কারণ ঠান্ডার কারণে তো দেখা যাক কি হয় এই আগামী মাসে তো অনেক গরম আসে তো এরপরেও কিছু ছেটে দিতে হয় না হলে অনেক বেশি হয়ে যায় আর বেশি হলে তো গাছের সব ফল ধরার আগে পাতা বেশি হয়ে যাবে তো এই জন্য কিছু ছেটে দিলে অনেক ভালো তো এই দেখা যাবে যে ফলগুলো আসবে সবজি দিতে হতে সহজ সহযোগিতা করবে এই যে দেখতে পাচ্ছেন তাই আমি অনেক বেশি এই জন্য কাটতেছি এই যে দেখে দেখে কাটতে হবে যেটাতে আবার কুড়ি আছে সেটা কাটা যাবে না হয়তো টিকে যেতে পারে কুড়িগুলো আর কিছু ওই যে কাটিংয়ের মতো থ্রি জি টু জি এরকম দেওয়া হয় এরকম কিছু বড় লাউ গাছের আগা কেটে দিলে তো পরবর্তীতে যে ধরনের নতুনভাবে লত যাবে সেই কান দিয়ে অনেক সময় অনেক বা ভালো একটা ফসল পাওয়া যায় অনেক সময় লাও আসে এই আমরা কিছু পাতলাও করে দিলাম এবং খাওয়াও হয়ে গেল এবং প্রিয়জনরাও কিছু দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন অনেক শাক আমরা সংগ্রহ করেছি মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে আসলে নিজের নিজের চাষ করা শাক বা সবজি এগুলো আসলে খুবই ভালো লাগে এগুলো তো সবাই কম বেশ জানেনি তো ইনশাআল্লাহ আমাদের লাল শাক ভিতরে লাল শাক তুলে ফেলেছি এবং কিছু এই যে দেখতে পাচ্ছেন অনেক লাল শাক তুলছি এগুলো কিন্তু আমি উপড়ে ফেলেছি টে একটু তুলে ফেলেছি এগুলো কেটে পরবর্তীতে আমরা ওয়াশ করে কিছু খাবো এবং কিছু প্রিয়জন দেবো এই আর কি এই যে দেখতে পাচ্ছেন অনেক শাক আসলে অনেক শাকই খুবই ভালো লাগতেছে এই যে শাকগুলো আসলে এই যে দেখেন হুম আপনাকে আপনাদের দেখানোর জন্য আমি একটু ও পড়ে গেছে তো একটু পিছনে যাইতেছি তো দেখেন খুব সুন্দরভাবে শাকগুলো হয়েছে যাই হোক বিভার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর ইনশাল্লাহ পরবর্তীতে অন্য এক সময় দেখা হবে আর এখন আমরা কি করব এখন কিছু শাক কিছু আলু তুলবো সেটাও আমি আপনাদের দেখাবো আর এখানে তো দেখতে পাচ্ছেন তো কি অবস্থা তো এই যে দেখেন কিছু দুনিয়া আমরা বাইরে রোপণ করেছিলাম এগুলো এত ভালো হয় নাই আর এই যে লাল শাকগুলা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে হয়েছে সেগুলা পাতলা করে দেওয়ার কারণে অনেক সময় খুব সুন্দর নিচের গুলা বড়ো হবে এবং আস্তে আস্তে এগুলা সারা গোজাবে তো যাই হোক আমি এগুলা নিয়ে চলে যাইতেছি তো আর কী করার এখন দেখা দেখালাম আপনাদের আরও কিছু হারভেস্ট করব আমি আলু হারভেস্ট করব এই যে আমাদের শিমগুলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এখানে টমেটোর কিছু আপডেট আপনাকে দেই নাই আমি দেব অবশ্য আর এখানে কিছু দুনিয়া আমরা বাইরে রোপণ করেছিলাম আর এখানে কিছু স্পিনিশ যেটা শাক পালং শাক যেটা সেটা তো দেখা যাক কতটুকু হয় পরবর্তীতে বেশি হলে অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো এই যে আমি নিয়ে আসলাম এগুলো এখানে রাখলাম আর এখন কিছু আলু আমি হারভেস্ট করব তো আলু এখনও উপযুক্ত হয় নাই তোলার জন্য তবে এরপরও আমি কিছু তুলে ফেলবো কারণ অনেক সময় কিছু কিছু করে খাওয়া হয় এই আর কি তো সুন্দর সুন্দর ফুল আছে আমাদের গার্ডেনে অনেক ভালো লাগতেছে যে দেখতে পাচ্ছেন আপনারা আর আরও সুন্দর সুন্দর ফুলের এই যে দেখেন ফুলের কাছে শুধু আমের মতো আমড়ার মতো লাগতেছে ফুলের এগুলা এক একটা বীজ কি সুন্দরভাবে দেখা যায় আমড়ার মতো অথবা আম কাঁচা আমের মতো তো আসলে আমাদের এই গার্ডেনের ফুলের একটা ইয়ে এই ফুলের একটা বীজ আর কি যেটা যেটা জানি না কী হবে পরবর্তীতে দেখি কিন্তু এইগুলো আমরা গত বছর বিএনকিউ থেকে এনে রোপণ করেছিলাম দেখা যাক কী হয় এই ইয়ারে দেখা যাক তো আলু দেখতে পাচ্ছেন আমাদের তিন ধরনের আলু আছে এখানে রোপণ করা লাল আলু সাদা আলু এবং দুই কালারের আলু তো আমি দেখি কোন জায়গায় বেশি আসে একটু বড় হলে একটু একটু করে আমরা খাবো আর পরবর্তীতে হারভেস্ট করবো বড় আকারের এগুলা দেখাবো ইনশাল্লাহ পরে এই যে দেখেন লাল তো যেই সময় দরকার অনেক সময় লাগে না কোনো কোনো সময় আলোর প্রয়োজন হয় রান্না করতে তখন দেখা যায় কিছু কিছু তুলে ফেলি আমরা তো এই আর কি তো একটু একটু করে তুলতেছি দেখি কি হয় জানি না এবছর আলোর আব সাপ কি জিগুলো সাদা কি হয় দেখা যাক কী হয় ইনশাল্লাহ দেখা যাক আশা করি ভালোই হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখেন এবং আমাদের সাথে সব সবসময় আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাদের সহযোগিতা করে যাচ্ছেন আর আমাদের চ্যানেলে সব সময় আপনারাই দেখেন এবং দেখতে থাকেন এটাই আপনাদের আসলে সৌভাগ্য আর আশা করি আপনারা সব সময় আমাদের সহযোগিতা করবেন তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন কম সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন আর এই যে দেখেন তো আলুগুলো আমি এটা আসলে মিক্স হয়ে গেছে কিন্তু এই গত বছরের কিছু আলুও ছিল এই যে লাল আলু অনেক বড় বড় গত বছরের আলুর সাথে সাথে অন্যান্য আলুগুলোও উঠতেছে তো এইগুলো মিক্স কিন্তু আমি এই সাথে এই পাশে কিন্তু শুধু লালই দিয়েছিলাম এখন দেখা যায় কিছু কিছু সাদাও হয়ে আছে কারণ এই যে গত বছরের আলু মিক্স হয়ে গেছে না কুড়ার পরে জায়গার থেকে ওই জায়গায় ওই জায়গা চলে গেছে এইগুলা দেখা যায় বড় হচ্ছে তো দেখা যাক কি হয় এই যে আসলে অনেক জায়গা কুড়তেছি পাওয়া যেতেছে না তো ইনশাল্লাহ যতটুকু হয়েছে মোটামুটি হয়ে যাবে তো জন্য বেশি আর তুলবো না তো গাছগুলা কিন্তু একদম মরে যাবে যখন তখন আমরা তুলবো তখন আলুগুলা বড় হবে সুন্দর হবে তো এই যে দেখেন মোটামুটি ঠিক আছে খারাপ নয় মাসা অনেক ভালোই লাগতেছে আর আর করার যতটুকু হয় এটাই ভালো এই যে দেখেন আসলে অনেক আলো তুলে ফেলেছি মাশাল্লাহ আল্লাহ আসলে খুব সুন্দরভাবে বড়ো হচ্ছে বড় হবে এখনও সময় আছে এগুলো গাছগুলো এখনো সতেজ আছে তাজা আছে। যখন একদম জলে যাবে বা মানে গাছগুলো একটু মরে যাবে এর পরবর্তীতে আমরা আর রাখা যাবে না এগুলো আমরা তুলে ফেলবো ইনশাল্লাহ তো তোলার আগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো শিবপ্রিয় ভিউয়ার্স আসলে আর আজকে হারভেস্টে বাংলাদেশি সবজি বা দেশি সবজি এগুলো আর হারভেস্ট শেষ পর্যায়ে চলে এসেছে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে আমাদের সাথে আসেন এবং সব সবসময়ই আমাদের সহযোগিতা করে যাচ্ছেন এই যে দেখেন অনেক শাক মার্শাল্লা খুবই সুন্দর সুন্দর শাক আর আলু আছে আর বাংলা লাউয়ের পাতা লতা এগুলো কিছু তো এই আর কি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে সুন্দর সুন্দর সবাই ভালো ভালো সবজি হয় এবং সুস্থ সবল সবজি আপনারা যাতে তুলতে পারেন বাগান থেকে এই কামনা রেখে আজকের ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি তো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম